পিডিএফ তৈরি করার জন্য সবার প্রথমে তো আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা পিডিএফ তৈরি করবেন তো জাস্ট আমি প্লে স্টোরে ক্লিক করছি তো প্লে স্টোরে ক্লিক করার পরে জাস্ট এখানে আপনারা সার্চ করবেন কাগজ স্ক্যানার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা প্রথমে এসে গেছে তো জাস্ট এখান থেকে আপনারা ডা ইনস্টল করবেন ঠিক আছে তো আমার মানে ডাউনলোড করা আছে জন্য ওপেন উঠছে তো জাস্ট আমি ব্যাগ থেকে গিয়ে ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কাগজ স্ক্যানার তো এই অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ওপেন করছি তো তার আগে আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করবো যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পাশে তারপরে ওইকনটি অন করে দিন ভিডিও শুরু করা যাবে স্টার্ট তো বন্ধুরা এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এস এস্ক্যাম স্ক্যান পিডিএফ তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অ্যালো অপশান আসবে তো এখান থেকে অ্যালো করে দেবেন ঠিক আছে তো অ্যালো করে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে এবার জাস্ট আমি যদি এখান থেকে আপনার যদি চান যে আপনার এখান থেকে ছবি তুলবেন ছবি তুলে মানে পিডিএফে যুক্ত করবেন তাহলে তুলতে পারেন অথবা যদি আপনি চান যে আপনার গ্যালারি থেকে কিছু ছবি এখানে মানে পিডিএফে অ্যাড করবেন তাহলে জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশান তো এই গ্যালারি অপশানে আপনারা ক্লিক করতে পারেন তো গ্যালারি অপশানে ক্লিক করলে এখান থেকে কিন্তু গ্যালারি ওপেন হয়ে যাবে তো জাস্ট গ্যালারি থেকে আমি জাস্ট যদি আমি একটা ছবি নিয়ে নেই এখান থেকে একটা ছবি নিলাম তো জাস্ট এখান থেকে এটা নিয়ে নিলাম ঠিক আছে দুটো ছবি নিয়ে নিলাম দিয়ে এখানে উপরে ইম্পোর্ট অপশানে আপনার ক্লিক করবেন ঠিক আছে তো দুটো কিন্তু অ্যাড হয়ে গেল আর আপনি যদি চান যে এখান থেকে আপনি মানে কোনো বই বা এখান থেকে কোনো রকম পেস্ট ছবি তুলবেন তাহলে জাস্ট এখান থেকে আপনার এখান থেকে ক্যামেরা অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ছবি উঠে গেলো এখান থেকে আমি আর একটা নেই এখান থেকে নিতে পারবেন মানে আপনি আপনার গ্যালারি থেকেও নিতে পারবেন এবং আপনি আপনার ক্যামেরার মাধ্যমে তুলেও নিতে পারবেন তো নেওয়া হয়ে গেলে জাস্ট এখানে আপনারা প্রোসেট অপশানে ক্লিক করবেন তো প্রোসেট অপশানে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন য এই যে ইমেজটা ইমেজটা যদি আপনারা বেশি বাদ দিতে চান তাহলে এখান থেকে ক্রাপ করে বাদ দিতে পারবেন ঠিক আছে তো এরকমভাবে করে নেবেন তো জাস্ট তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপরে এরকমভাবে ক্রাপ করে নেবেন যদি আপনারা করতে চান তবে তো জাস্ট আমি আপনার দেখানোর জন্য আমি এটা বলছি তো নেক্সট অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে জাস্ট এখান থেকে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে ফিল্টার ইউজ হয়ে গেছে তো যদি আপনি চান যে অরিজিনাল যেরকম আপনি তুলেছেন সেরকম থাকবে তাহলে এখানে অরিজিনাল অপশানে ক্লিক করবেন তো অরিজিনাল দেখাবে আর এখান থেকে আপনার সাইডে ফিল্টারও ইউজ করতে পারেন তো জাস্ট আমি ডান অপশানে ক্লিক করে দিচ্ছি তো ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন পিডিএফ কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেছে ঠিক আছে তো এবার আপনারা এই পিডিএফটা ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করতে গেলে কী করতে হবে দেখতে পাচ্ছেন এখানে এখানে এই জায়গায় আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড আজ জে পেজি আর ডাউনলোড আজ পিডিএফ তো জাস্ট এই ডাউনলোড আর পিডি পিডিএফ এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফাইল সেভ টু ডাউনলোড ফোল্ডার তো ওখানে ফোল্ডারে কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি তো ব্যাগে চলে গিয়ে আমি জাস্ট মানে ফাইল ম্যানেজারে ক্লিক করছি তো ফাইল ম্যানেজার একবার রিফ্রেশ করি তো ফাইল ম্যানেজার একবার রিফ্রেশ করি তো দেখতে পাচ্ছেন পিডিএফটা কিন্তু এসে গেছে তো জাস্ট আমি যদি এটা ওপেন করি তাহলে দেখি ওই পিডিএফ কিনা দেখতে পাচ্ছেন ওখানে যে পিডিএফ তৈরি করেছিলাম সেই পিডিএফ কিন্তু এখানে এসে গেছে ঠিক আছে এবার আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি যদি চান যে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন তাহলে কিন্তু এখান থেকে খুব সহজে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন বা মেল করে কারোর কাছে পাঠাতে পারবেন ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি তো জাস্ট আমি এখান থেকে শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছেন পিডিএফটা কিন্তু চলে গেছে ঠিক আছে তো এখান থেকেও আপনি ওপেন করে দেখতে পারবেন ঠিকঠাক পিডিএফ গেছে কি না ঠিক আছে তো এইভাবে আপনার খুব সহজেই কিন্তু ইজিলি আপনি পিডিএফ তৈরি করতে পারবেন তো যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো থ্যাংক ইউ ফর সো মাচ অ্যান্ড গুড বাই